এক ভাই প্রশ্ন করছেন, আইএমএ বেজের নকল রোজা কার আমল থেকে শুরু হয়েছে? এটা তো স্বয়ং নবীজি বলছেন, হাদিসে শব্দ আইয়ামে বীজ, এই শব্দটা স্বয়ং নবীজি ব্যবহার করছেন এবং নবীজি সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছেন। এটা মাসের শুরুর তিন দিন হয়, মাঝের তিন দিন হয়, আবার শেষের তিন দিন হয়। তো বেশিরভাগ ওনারা ওই মাঝের তিন দিনে রাখতেন, সুযোগ আছে সবগুলো। তো যেহেতু নবী আলাইহিস সালাম নিজেই বলছেন, তাহলে কার আমল তো শুরু হলো? হ্যাঁ, এটা কোনো বাদশাহ আকবর থেকে শুরু হয়নি, নবীজির আমল থেকে শুরু হয়েছে। আমাদের অফিসের কাজে দুপুরে হোটেলে খেতে হয়, আমাদের মধ্যে এক ভাই যে কোনো হোটেলে খেতে গেলেই সন্দেহ করে এই মুরগি বা গরু মরা কিনা, তার এই সন্দেহ থাকা কি ঠিক? কারণ বিনা দলিলে তো সন্দেহ করা যায় না, যদিও আমাদের দেশে মরা মুরগি বেচা কিনা ব্যাপক হয়ে গেছে। যে গাড়িতে করে ফার্মের মুরগি আনে না, এ তো অনেকগুলো মরে যায়, অনেক মুরগি পথে কি হয়ে যায়। হ্যাঁ, এগুলো তো আসলে এক ধরনের গোষ্ঠের টুকরা, প্রাণী কম মুশকিল, একটু কিছু হলেই মরে যায়। তো এইগুলোকে নাম দিয়েছে নোয়াখালীর মুরগি, মরাগুলোকে নাম দিয়েছে। তাহলে মরাটা খাওয়াইব কেমনে? এটা সাধারণত চিকেন ফ্রাই করে বেশিরভাগ খাওয়ায়, তাহলে মরাটা আর বোঝা যায় না, ওটাও একটা মোটামুটি সুস্বাদু হয়। তো পরিভাষা হয়ে গেছে নোয়াখালীর মুরগি, এর অর্থই ওই মরাটা, ওটা জেতাটার থেকে দাম কম। ওটা জেতাটার থেকে কি? আগে শুনতাম লন্ডন আমেরিকায় বিক্রি হয়, জিন্দাও বিক্রি হয়, মুর্দাও বিক্রি হয়। এখন আপনাকে এত কষ্ট করে আমেরিকা যাওয়ার দরকার নেই, ঢাকাতে বিক্রি হয়, দাম কম পড়ে আর কি। ওটা কেজি 150 হয়, এই যার কেজি হয়তো 60-70 টাকা। ওগুলো অনেকে কিনে এনে ওই ফ্রাই করে, চিকেন ফ্রাই। এই জন্য আর যেগুলো বিদেশি আছে KFC, এরা তো জবাই করে না, এরা ফার্মের মধ্যে একরকম গ্যাস দেয়, সব মুরগি একসাথে মরে যায়। মরে গেলে ওর থেকে আর রক্ত বের হয় না, ওরা মনে করে রক্তটা বের না হলে সুস্বাদু বেশি হয়, পরে ওটাকে খাওয়ায়। এই জন্য KFC, আলবাইক এগুলো খাবেন না, এগুলো জবাই করাই হয় না। কারণ বিনা দলিলে তো সন্দেহ করা যাবে না, শরীয়তে বলতে যে যখন দলিল না পাও সন্দেহ করো না, তাহলে তো রেজেক্ট টং হয়ে যাবে। ফিতনা হবার আশঙ্কার কারণে যদি অনিচ্ছায় সবে বরাতে রুটি হালুয়া বানাতে বা খেতে হয়, তবে কি গুনাহ হবে? ফিতনা হবার আশঙ্কায় এরা হালুয়া রুটি না বানালে কি ফিতনা হবে? কেউ আসে পিটাইবে লাঠি দিয়ে নাকি? হ্যাঁ, আর বাড়ির কর্তারা বুঝেই পড়ছে, যেহেতু এটা বেদাত জিনিস। এই জন্য আপনি যে কোনো দিন ইলিশটা সাপটা খান, পয়লা বৈশাখের দিন খায়েন না, ছয় বরাতে খায়েন না, আপনার পান্তা ইলিশ খাইতে বলে চায় সারা বছর খান, পয়লা বৈশাখের দিন খাবেন। আর হিন্দুরা যে শাড়ি পরে, আমাদের মেয়েরা ওই শাড়ি পরে, হলুদ শাড়ি, এগুলো পরবেন। এই ফেতনাটা গলত, আপনাকে বুঝাইতে হবে। 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে শরিক হলে কি মানারা হয়ে যায়? বয়ান হলো কি?
জুমার আগে বয়ানটা কি হলো? বাংলা ভাষার জন্য তারা জান দিল, আর সেটা পালন করতেছে 21 ফেব্রুয়ারি। বেকুবের কোন শেষ সীমানা আছে? বাংলা ভাষার জন্য কিছু লোক জান দিল, ভালো কথা, তুমি বাংলা পালন করো। কি যেন 10ই ফাল্গুন না কি হয় যেন, 8ই ফাল্গুন, 8ই ফাল্গুন পালন করো, 21 ফেব্রুয়ারি কেন পালন করলাম? বাংলাটা ইংরেজিতে কেন? ডাল মে কালা হায়, কাবাব মে হাড্ডি হায়, এ তো ভণ্ডামি জাহির হয়ে গেল। আমার শ্বশুর টেলিভিশন দেখতে অভ্যস্ত, শারীরিক বিভিন্ন অসুবিধার কারণে তাবলিগে যেতে চান না, জামাতের নামাজও কম যান, ও বাসায় তালিম শোনাতেও আগ্রহ নেই। কি করলে তার জীবনে দিন ও আখেরাত মুখী হবে? ঘরে তালিম করতে হবে, অথবা হকানে আলেমদের বয়ান, অডিও বয়ান এগুলো শুনান, বা ওনার দিলের প্রশান্তির জন্য গজলও শোনাইতে পারেন। কিন্তু টেলিভিশন দেখার তো শরীয়তে জায়েজ নেই, দেখতে দেখতে মরলে তো ইমান হারা হয়ে মরার আশঙ্কা। টেলিভিশন দেখতে দেখতে কেউ মরে গেল তো খুব বেশি আশঙ্কা আছে, উনি ইমান হারা হয়ে মরলেন, গোনা করতে করতে হচ্ছে মরে যাওয়া। কখন যে মৃত্যু আছে বলা যায় না, আমরা দাড়ি কেন রাখছি? মৃত্যুর দিন যেন দাড়ি থাকে আমার মুখে, আর মৃত্যু কবে আসবে জানা নেই, আগেরটাই রাখতে হবে। যদি এই অবস্থায় মৃত্যু এসে যায় তো রসুলের সামনে কি নিয়ে দাঁড়াবো? পুঞ্জি তো থাকতে হবে। সফর অবস্থায় মহিলাদের নামাজের হুকুম কি? পড়তে হবে। সফর অবস্থায় গাড়ি থামায় পুরুষরাও পড়বে, তাদের কো মসজিদের বারান্দায় এক কোনায় বোরকা পরে তারাও কি করবে? নামাজ পড়বে। সফরে কি মহিলাদের নামাজ না হয়ে যায়? এমন তো কোনো কথা নেই। নামাজে জামাতে নামাজ পড়ার সময় যদি কেউ বায়ু ত্যাগ করে, ওই অবস্থায় নামাজি ব্যক্তির কি করণীয়? যদি কেউ বায়ু ত্যাগ করে, কেউ তো বায়ু ত্যাগ করে না, বায়ু হঠাৎ বের হয়ে যায়, তার ইচ্ছা ছাড়া কি হয়? ত্যাগ করা এই কথাটা ঠিক হয় না। নামাজ পড়তে কে বায়ু ত্যাগ করবে? হ্যাঁ, অনিচ্ছাকৃত তাদের গ্যাসের সমস্যা আছে, তাদের হয়ে যায়। তাদের ব্যাপারে হাদিস আসছে, সে নাক ধরে বেরোয় যাবে, নাক ধরে, এটা হাদিস। আর লোকদেরকে বলা হয়েছে, কাতারে যারা আছে, তোমরা নাক ধরা কোন লোক যদি দেখো একটু বাঁকা হয়ে, ওকে যাওয়ার কি করবা? জায়গা করে দিবা, ও উজু করে এসে আবার সামনে আসার দরকার নেই, কিছুদিন একজনে দাঁড়ায় কি করবে? নামাজ আবার শরীফ হবে। ওই অবস্থায় নামাজ পড়লে তো আবার ইমানের জন্য আশঙ্কা। ফজরের নামাজ কাজা আদায় করার সময় কেরাত জোরে পড়তে হবে কিনা? যদি জামাত করে করে তাহলে জোরে পড়তে হবে। ফজর নামাজ এক জামাতের কাজা হয়ে গেছে, স্বয়ং নবীজির কাজা হয়েছে জিয়ারতে ফেরার সময়, তখন তো জামাত করে ই করছে, আদায় করছে, কেরাত জোরে পড়ছে, একা একা পড়লে আসতে পড়বে। তো এটা আমি আগেও বলছিলাম আপনাদেরকে, যে কোন কারণে যে কাজা হয়, তো যখনই আপনি ঘুমের থেকে উঠবেন বা বুঝতে পারবেন, তৎক্ষণাৎ মকরক্ত না হলে তৎক্ষণাৎ পড়ে দেবেন। তাহলে হাদিসে ওয়াদা করা হয়েছে আপনার কাজার যে একটা ক্ষতি হয়েছে কাফফারা হয়ে গেল। কাজা করলে আপনার জিন্দগিতে বিরাট একটা ক্ষতি হয়ে গেল না, ওই ক্ষতিটা কাফফারা হয়ে গেল।
ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলেন। কিন্তু প্রায় লোক তা করে না, কি করে, ওই জোয়ারের সাথে পড়ে দিব। তারপরে এটা পাইলেন না, কাফফারার ফজিলত। এজন্য আটটায় কোন কারণে আটটায় কোনদিন আপনি ঘুম ভাঙছেন, তাড়াতাড়ি আগে কি করেন, নামাজ পড়ে। কিন্তু বেলা ওঠার সময় ঘুম ভাঙছে, বেলা ওঠার সময় পড়বেন না, ওটা কি মাকরু অক্ত, মাকরু অক্ত পড়া যাবে না। ঈশান নামাজের পরে দুই রেকাত নামাজ বসে পড়ার কোন বিধান আছে কিনা, বেতনের পরে আছে। নবীজি বসে পড়তেন, কিন্তু নবীজি ওজরের কারণে বসে পড়তেন, আমাদের জন্য না ওইটা। আপনার যদি বেতনের পরে শেষরাত্রে অনেকে তাহাজ্জুদের পরে বেতন পড়ে না, শেষরাত্রে তাহাজ্জুদ পড়ে তখন কি করে, তখন যদি বেশি ক্লান্ত হয়ে যায় তাহলে বসে পড়বে, আর বেশি ক্লান্ত না হলে কি করবে, দাঁড়ায় পড়বে। আপনি যদি বসে পড়েন সব অর্ধেক হয়ে যাবে। নফল নামাজ বসে পড়লেও হয়, কিন্তু বিনা কারণে করলে সব কি হয়, অর্ধেক হয়ে যাবে। এক ভাই চাকরি করে কিন্তু ওই আয় দিয়ে সংসার চলে না, তার বিবি ব্যবসা করে, কোন পুরুষের সাথে মোবাইলে কথা বলে কিন্তু দেখা করে না, এই ক্ষেত্রে তার বিবির এই আয় করা কি ঠিক? কিসের ব্যবসা করে, সেই ব্যবসা আলাল আছে কিনা? কিন্তু কোন বৈধ ব্যবসা করে আর ম্যানেজার কোন পুরুষ হয়, সেই পুরুষকে কোন ডিরেকশন দিতে হয়, তো ওইটুক পর্যন্ত অ্যালাউ করা হবে, কাজের কথা বলবে। যেহেতু ওই ওই বেটা তো বেগা না, তার সাথে কর্কশ ভাষায় কাজের কথা বলবে, এই করো সেই করো। নাপাক অবস্থায় হাত পায়ের নখ কাটা যাবে কিনা, অসুবিধা নেই। নাপাক অবস্থায় হাত পায়ের নখ কাটা, চুল কাটা, এতে কোনো অসুবিধা নেই। আমি একবার চার বছর আগে রমজানে হারদুই ট্রেনিং করেছি, এরপরও কি আমার কোরআন শিক্ষার জন্য সময় দেওয়া বা কোনো ভালো কারিকে শোনানোর দরকার আছে কিনা? এক রমজানে হারদুই ট্রেনিং করলে ষোলো আনা সহির আশা করা যায় না। হ্যাঁ, কারণ নুরানি কায়দা পড়ার পরে অন্তত তিনটা পারা পড়তে হয়, সেটা এক রমজানে সম্ভব না। আপনাকে কারো কাছে শুনায় আরো সুন্দর করার চেষ্টা করা দরকার। মা বাবা থাকলে পীর ধরতে হয় কি না বা হয় না, এ কথা ঠিক কি? মা বাবা এক জিনিস, পীর আর এক জিনিস। পীর হল আত্মশুদ্ধির জন্য, আমার দিলে দশটা রোগ আছে, হিংসা বিদ্বেষ, রাগ, অহংকার, লোভ লালসা, এইগুলো কল থেকে দূর করার জন্য হলো হক্কানি পীর। এখনকার বাপ যদি পীর হয়ে থাকে হক্কানি, তাহলে তার ওই পীরই যথেষ্ট। তো সবার বাপ কি হকানি পীর নাকি? পীরই না, হকানি তো পরের কথা। মানিকগঞ্জে কোন কোন গ্রামে বারো জন পীর আছে, সব ভণ্ড, সব ভণ্ড। আচ্ছা, আমার মাঝে মাঝে এমন হয় যখন ঘুম ভাঙে চোখ মেলে তাকাই, তখন অনিচ্ছাকৃত ভাবে মুখ দিয়ে এমন কথা বের হয় যে কথা দ্বারা ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, যা আমি বুঝতে পারি। দয়া করে এটার কারণ জানাবেন। কি হল এটা? ঘুম ভাঙলে চোখ মেলে তাকায় তখন অনিচ্ছাকৃত ভাবে
মুখ দিয়ে এমন কথা বের হয় যে কথা দ্বারা ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা। কিন্তু অনিচ্ছাকৃত কিভাবে বেরোবে না বললে? অনিচ্ছাকৃত তো বের হবে না, আপনাকে বলতে হবে, তাহলে বলবেন না। তাছাড়া ঘুম ভাঙলে তো দোয়া দরুদ পড়তে হয়, আলহামদুলিল্লাহ চোখ মুছতে হয়, তারপরে নতুন করে ইমান তাজা করতে হয়, লা ইলাহা। আপনি এইগুলো করেন না মনে হয়? তো শয়তানে পায়ে বসে, আপনি সুন্নতের উপর আসেন তো শয়তান আর সুযোগ পাবে না। প্লেনে চলার সময় কোন দোয়া পড়তে হবে? প্লেন যখন জমিনে দৌড় দিবে তখন পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লা টান দিবেন না, লামুনকালিবুন। আর প্লেন যখন হাওয়ায় উড়বে তখন পড়বেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। জমিনে চললে ওটা থাকে বাস, হাওয়ায় উঠলে ওটা হয় জাহাজ, স্টিমার। স্টিমার পানিতে ভাসে, ওটা কোথায় ভাসে? হাওয়ায় ভাসে। এই জন্য তখন স্টিমারের দোয়া পড়তে হবে। কাবা শরীফে হাতিমের ভিতরে ও মাকাম ইব্রাহিমের পিছনে যেভাবে ধাক্কাধাক্কি হয় তাতে রুকু সিজদা ঠিক মতো দেওয়া যায় না, এতে নামাজ আদায় হবে কিনা? ধাক্কাধাক্কির মধ্যে আপনি ঢুকবেন না, ঢুকার নিচেন। যদি কোনো সময় ভিড় ভাড়টা কম পান, নামাজ ঠিক মতো পড়া যাবে, তাহলে আপনি হাতিমের মধ্যে ঢোকেন। হাতিম পুরোটা কিন্তু কাবা শরীফ না, হাতিম পুরাটা কিনা এই যে বাইতুল্লাহ উত্তর পাশে ঘেরাও দেওয়া, পুরাটা কিন্তু কাবা না, মূল কাবা থেকে ছয় হাত পর্যন্ত, মূল কাবা থেকে ছয় হাত পর্যন্ত এটা কাবা শরীফ। ওদের পয়সা শর্ট থাকায় ওই ছয় হাত বাদ দিছে, এদের ভিড় ভাড়টা কম থাকলে ওই ছয় হাতের মধ্যে নামাজ পড়লে কেমন যেন আপনি বাইতুল্লাহর ভিতরে কি করলেন, নামাজ পড়লেন। আমি প্রায় স্বপ্নে দেখি আমি আমার দাড়িগুলো কেটে ফেলছি, দাড়ি কাটার পরে আমার চেহারাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এর অর্থ কি? এটা সম্পূর্ণ শয়তানের ধোকা। হাদিস আছে স্বপ্ন তিন প্রকার, একটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আর শয়তানের পক্ষ থেকে গোমরা করা, আর একটা হল দিনে মানুষ যা কল্পনা করে ওটা স্বপ্ন দেখে। এটা কোনটা? সম্পূর্ণ ইবলিসের পক্ষ থেকে। দাড়ি কাটলে কি সুন্দর দেখা যায়? দাড়ি কাটলে তো হাফ টিকিট হয়ে গেল। চেহারার পরিপূর্ণতা দাড়ির দ্বারা আসে, দাড়ি নেই তো অর্ধেক চেহারায় কাটি ফেলছেন আপনি। আপনার দাড়ি নেই তো চেহারার অর্ধেক নেই, সুন্দর হলো কেমনে? হ্যাঁ, মহিলাদের জন্য ঠিক আছে, মহিলাদের দাড়ি না থাকাটাই পুরুষের জন্য সৌন্দর্য না। এই জন্য পুরুষের লম্বা দাড়ি রাখতে বলা হয়েছে, আর মহিলাদের লম্বা চুল রাখতে বলা হয়েছে। ওদের চুল আর আমাদের দাড়ি, ওদেরকে চুলের দ্বারা সৌন্দর্য বাড়ানো হয়েছে আর আমাদেরকে হাদিতে শব্দই এটা, আল্লাহ পুরুষকে দাড়ির দ্বারা সৌন্দর্য বাড়াইছেন, শব্দই এটা। আর ইংরেজ ভূতরা শিখাই দিয়ে গেছে দাড়ি কাটলে সৌন্দর্য বাড়ে। ইংরেজ ভূত এদের বলা সাদা চামড়ার বানর, এই সাদা চামড়ার বানর গুলো কি শিখাই দিয়ে গেছে? দাড়ি কাটলে সৌন্দর্য বাড়ে। আরে দাড়ি কাটলে তো চেহারা বেটি মানুষের মতো হয়ে যায়, দাড়ি কাটলে তো চেহারা কাফের মতো হয়ে যায়। চেহারা কাফের মতো বানাইলে আর বেটি মানুষের মতো বানাইলে সৌন্দর্য বাড়লো? আমি একদিন বলছিলাম
আপনার জামা কাপড় শুকায় নাই, তা আপনি বিবি সাহেবের সেলোয়ার কামিজ গায়েতে জুমা পড়তে আসবেন? আপনার জামা শুকায় নাই, এখন কি পরে আসতে হবে? বিবি সাহেবের সেলোয়ার কামিজ ওড়না মাথায় দিয়ে আসতে হবে। আসবেন কেউ জুমার নামাজ পড়তে? হাত তোলেন, কে আসবেন? কেউ আসবেন না। তাহলে বিবি সাহেবের লেবাস পড়লেন না, তাহলে বিবি সাহেব চেহারা বানালেন কেন? বিবি সাহেবের লেবাস আপনি পড়তে রাজি না, চেহারা বানালেন কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।